সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাস্টারি ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে পলিটিক্যাল সায়েন্স। যারা তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তো তোমাদের সামনেই হাফ ইয়ারলি পরীক্ষা। তো হাফ ইয়ারলি পরীক্ষার পলিটিক্যাল সায়েন্স এতদিন ধরে যে তোমাদের সাজেশন দিয়ে আসছি, হাফ ইয়ারলি সিলেবাসের যা যা অধ্যায় রয়েছে সমস্ত অধ্যায় থেকে তোমাদের চারের মান, তিনের মান, দুইয়ের মান এবং পাঁচের মান দিয়ে দিয়েছি। আর যে অধ্যায়টি শুধু একটি বাকি রয়েছে পার্ট টু থেকে, তোমরা এটাও কমেন্ট করে জানিয়েছো স্যার আর একটি অধ্যায় রয়েছে সেই অধ্যায় থেকে দিয়ে দিন। তো আজকে আমি তোমাদের এই দ্বাদশ শ্রেণীর পলিটিক্যাল সায়েন্সের যে শেষ অধ্যায়টি রয়েছে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য, কংগ্রেসি ব্যবস্থা সমস্যা ও তার পুনঃ প্রতিষ্ঠা, তো এই অধ্যায়টি থেকে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য তোমাদের থাকবে 5 নম্বর একটি প্রশ্ন, বড় প্রশ্ন, আর প্রি বোর্ড বা বোর্ড ফাইনাল এক্সামের জন্য থাকবে 4 নম্বর। সিলেবাসটি তোমাদের সামনে তুলে ধরছি স্পষ্টভাবে, তোমরা দেখে নাও। কংগ্রেসি ব্যবস্থার সমস্যা ও তার পুনঃ প্রতিষ্ঠা হাফ ইয়ারলির জন্য একটি এমসিকিউ থাকবে 1 নম্বর, 2টি এক কথা উত্তর থাকবে 2 নম্বর, তারপরে 5-এর মান থাকবে 1টি, ঠিক আছে, সর্বমোট থাকবে 8 নম্বর এই অধ্যায়টি থেকে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য। আর প্রি বোর্ড বা বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য এই অধ্যায়টি থেকে কত নম্বর আসছে দেখো, এমসিকিউ থাকবে 1টি, এক কথা উত্তর থাকবে 1টি, আর 4-এর মান থাকবে 1টি। যে প্রশ্নটা তোমরা 5-এর জন্য শিখবে সেই প্রশ্নটাই প্রি বোর্ড বা বোর্ড ফাইনাল পরীক্ষাতে 4-এর মান হিসেবে আসবে। তো ফাইনাল পরীক্ষাতে তোমাদের আসছে 6 নম্বর আর হাফ ইয়ারলি পরীক্ষাতে আসছে 8 নম্বর, কিন্তু একই প্রশ্ন তোমরা শিখবে ফাইনাল পরীক্ষার জন্য, এই প্রশ্নগুলিও শিখবে। তবে হাফ ইয়ারলি পরীক্ষার পরে একটু মডিফাই করে প্রতিটি অধ্যায় থেকে আবার দেওয়ার চেষ্টা করবো তোমাদের ফাইনাল একটি সাজেশন। তো তোমাদের অনুরোধে সেই শেষ অধ্যায়টি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা এক নজরে দেখে নাও, যেগুলি খুবই ইম্পর্ট্যান্ট, স্টার মার্ক দেওয়া আছে, সঙ্গে দেখে নেবে। ভারতীয় রাজনীতিতে দলত্যাগের বিভিন্ন কারণগুলি ব্যাখ্যা করো, গত বছরে হাফ ইয়ারলি পরীক্ষা 2023 এই প্রশ্নটি এসেছে, তো এটা খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, 1970-এর দশকের প্রথম দিকে ইন্দিরা গান্ধী পরিচালিত সরকারের জনপ্রিয়তার কী কী কারণ ছিল, অথবা কী কী পদক্ষেপের ফলে ইন্দিরা গান্ধী নারী হয়েও আধিপত্য বিস্তার করেছিলেন আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও। 3 নম্বর হচ্ছে, 60-এর দশকে কংগ্রেস দলের প্রেক্ষাপটে সিন্ডিকেট কথাটির অর্থ কী, কংগ্রেস দল সিন্ডিকেট গোষ্ঠীর ভূমিকা কী ছিল, এটাও প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন 2023। তারপরে 4 নম্বরটা আছে, ফ্রিবিফার্স বা রাজন্যবর্গের সুযোগ সুবিধা বলতে কী বোঝো, কেন ভারত সরকার এটির বিলোপ সাধন করেছে, অথবা ফ্রিবিফার্স বিলোপ করার পেছনে কী কী কারণ ছিল, এটাও ইম্পর্টেন্ট। 5 নম্বর, ভারতের রাজনৈতিক দলের বিরোধী দলের ভূমিকা কী ছিল আলোচনা করো। শেষ প্রশ্নটি হচ্ছে, 10 দফা কর্মসূচি কে কখন গ্রহণ করেছিলেন, এই কর্মসূচির অন্তর্ভুক্ত বিশেষম আলোচনা করো। তো এখানে 6টি প্রশ্ন তোমরা হাফ ইয়ারলি পরীক্ষার জন্য শিখে নেবে। পরবর্তী সময়ে প্রি বোর্ড বা বোর্ড ফাইনাল পরীক্ষার সময় কিছু গুরুত্বপূর্ণ আরও প্রশ্নগুলি চেঞ্জ করা যায় কি না বা আরও কী প্রশ্ন তোমাদের শিখতে হবে পরবর্তী সময়ে বলে দেবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যারা তোমরা এই চ্যানেলে নতুন আছো, তো অবশ্যই পূর্বের যে ভিডিওগুলি দিয়েছি সেগুলি অবশ্যই প্লেলিস্টে দেখে নেবে, ক্লাস 12 বেঙ্গলি স্টাডি প্লেলিস্টে গিয়ে সমস্ত বিষয়ের অর্থাৎ বাংলা, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, মোটামুটি সব বিষয় রয়েছে। আর তোমাদের হিস্টোরির জন্য তৈরি করছি, পরীক্ষার সামনে চলে এসেছে, আশা করি তোমরা পড়ছো যা যা দিয়েছি সেগুলি, তো আরও এইভাবে পেয়ে যাবে, তোমরা এই চ্যানেলে যুক্ত থাকবে এবং এই ভিডিওটি সমস্ত তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সকলের ভালোবাসা নিয়ে। তো আবার ফিরে আসছি কোনো এক ভিডিও নিয়ে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সকল পরীক্ষাগুলি ভালো হোক এটাই কামনা করবো। অল ইজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস, থ্যাংক ইউ।